আসসালামু আলাইকুম, স্বাগতম গ্রাম পল্লী মিডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আসলে আপনারা দেখেছেন আমার এই চ্যানেলে আমার তিনটি শালিক পাখি রয়েছে, যে পাখিগুলোকে আমি একদম 10 দিনের বাচ্চা পাখি নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই পাখিগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, যেগুলো একদম খুব সুন্দরভাবে উড়াইল দিয়ে চলে যেতে পারে, আবার ঘুরে ফিরে চলে আসে। ঠিক আছে, তো পাখিগুলো আসলে খুব সুন্দর করে নিজ মুখে আদার খেতে পারে এখন। এখন আর খাওয়াই দিতে হয় না, তো তারপরেও মাঝে মাঝে একটু পানি খাওয়াই দিতে হয়, আর ওরা আসলে দেখলে পানিটা সামনে দিলে এভাবে খায় না, কারণ ওরা যখন কেউ কাউকে সামনে দেখে তখন ওরা আসলে কারোর হাতে খেতে খুব পছন্দ করে। ওই যে কথায় আছে না, আদর করতে করতে এরকম একটা আদর পেয়ে গেছে যে হাতে খাওয়াই দিলেই খাবে। আর অথচ যেই খাবারগুলো ওদেরকে খাওয়ানো হয়, তারা এই খাবারগুলো কিন্তু সামনে দিয়ে রাখলে ইচ্ছে মতো খায়, আগের মতন আর তাদেরকে একদম মাখিয়ে খাওয়াই দিতে হয় না। অলরেডি তারা নিজ নিজভাবে খেতে পারে, কিন্তু পানিতে একটু খাওয়াই দিতে হয়। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আমার পাখিগুলো আরও বড় হয়ে যাবে, নিজ ইচ্ছেতে তারা পানিও খেতে পারবে, যেরকমটা আদার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পাখিগুলো আসলে অনেক শখ করে নেওয়া হয়েছে, তো ইনশাল্লাহ দোয়া করবেন এই পাখিগুলো যে অনেক বড় হয়, এবং কি আমার কাছে পাখিগুলো সময়ের জন্য থাকে, ওরা ভালো থাকে। তো আপনারা জানেন যে আসলে শালিক পাখি পারে, ওদেরকে যা শেখানো হয় তাই তারা বলতে পারে। তো আমি চেষ্টা করবো আসলে আমার পাখিগুলোকে খুব সুন্দরভাবে কিছু কথাবার্তা শেখানোর জন্য, যে আসলে আমি পাখি দেখে আমার এই আগ্রহটা হয় যে আমি শালিক পাখি পুষবো, যেমনি পালন করবো, সেই শালিক পাখিগুলো আমার কথা শুনবে কিংবা আমার মেয়ে থাকবে, এগুলো যাবে না কখনো আমাদেরকে ছেড়ে। তো ইতিমধ্যে আসলে পাখিগুলো খুব ডিস্টার্বই করে, যে ডিস্টার্বগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে, যেমন চলে যায় খাটের মধ্যে গিয়ে বসে, কেউ ঘুমিয়ে থাকলে তার সাথে গিয়ে বসে থাকে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার করবো, দেখানোর চেষ্টা করবো যে আসলে আমার শালিক পাখিগুলার বর্তমান ভবিষ্যৎ আসলে কী, তারা কী করছে। আপনারা যদি আমার এই শালিক পাখির ভিডিওগুলো দেখতে চান আসলে কীভাবে শালিক পাখি পালবেন, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, পরবর্তীতে আমি আমার শালিক পাখির অন্য একটি ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তাদেরকে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওরা কী করে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শালিক প্রেমিকরা আসলে আমার চ্যানেল।